ইউনাইটেড কিংডমের যে নতুন ভাবে করোনা ভাইরাসের শনাক্ত হয়েছেন, আমাদের ব্রিটেনের প্রাইম মিনিস্টার বরিস জনসন, তারপরে হেলথ সেক্রেটারি, তারপরে কুইনের যে ছেলে প্রিন্স চার্লস, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে এই বর্তমান বিশ্বে যে করোনা ভাইরাস নামক যে মহামারী দেখা দিয়েছে সেই বিষয়ে আজকে আমি আলোকপাত করব। আশা করছি আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, আর যারা অলরেডি করে ফেলাইছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। আপনারা যদি কষ্ট করে পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই খুবই সুন্দর একটি দিক নির্দেশনা পাবেন কিভাবে আমরা এই মহামারী করোনা ভাইরাস থেকে ওভারকাম হইতে পারি, সেই বিষয়ে একটি সুন্দর দিক নির্দেশনা পাবেন। তো ইউনাইটেড কিংডমের যে নতুনভাবে করোনা ভাইরাসের শনাক্ত হয়েছেন, আমাদের ব্রিটেনের প্রাইম মিনিস্টার বরিস জনসন, তারপরে হেলথ সেক্রেটারি, তারপরে কুইনের যে ছেলে প্রিন্স চার্লস, উনি করোনা ভাইরাসে পজিটিভ ধরা পড়ছে। সো বর্তমানে ইউনাইটেড কিংডমের অবস্থা খুবই খারাপ, ডে বাই ডে আপনার এই মৃত্যুর সংখ্যা বাড়তেছে, আক্রান্তের সংখ্যা বাড়তেছে। সো বিষয়টা নিয়ে অবশ্যই আমাদেরকে সতর্ক হইতে হইব, এটা হেলাফেলা করার আর কোনো সুযোগ নাই। এখন আর এই ভাইরাসটা কিভাবে আসলে ছড়ায় সেই বিষয়ে আমি একটু বলবো। যেরকম শ্বাসের সাথে ছড়াইতে পারে, তারপরে আপনার মনে করেন বিভিন্ন ব্যাকটেরিয়া, আপনি যদি মনে করেন যে এখন তো বাইরে যাওয়া নিষেধ, তারপরেও যদি আপনি বিশেষ কারণবশত বাইরে হন ফুডের জন্য বা আপনার মেডিসিনের জন্য, তাহলে অবশ্যই আপনার যে সেলফ প্রোটেকশন এগুলা নিয়ে বাইরে দিব। যেরকম মাস্ক ইউজ করতে হইব, তারপরে হ্যান্ড গ্লাভস এগুলা ইউজ করে বাইরে দিব। তারপরে আপনি যখন ঘরে ব্যাক করবেন অবশ্যই আমি সাজেস্ট করব, প্রথমে অবশ্যই আপনার এই হ্যান্ড ভালো করে ধৌত করতে হবে, তারপরে হ্যান্ড স্যানিটাইজার যেটা আছে ওইটা ইউজ করতে হইব, তারপরে যদি সম্ভব হয় তাহলে আপনি শাওয়ার করলে আরো ভালো হবে। কারণ এটা এমন মহামারী দেখা দিছে বর্তমানে, আমেরিকার অবস্থা এত ভয়াবহ, চায়না তারপরে ইটালি বিট করে ফেলছে আমেরিকাতে, ডে বাই ডে মানে ঠুমাস গতিতে বাড়তেছে যে করোনা ভাইরাসের যে রোগী। সো অবশ্যই আমাদের এই বিষয়টা নিয়ে সতর্ক হইতে হইব, এটা হেলাফেলা করার কোনো সুযোগ নাই। আপনারা যারা এই এই ভিডিওটি আমার দেখতেছেন ভিউয়ার্স, অনুগ্রহপূর্বক আপনারা ঘরে বসবাস করুন, নিজে সতর্ক হন, এবং আপনার যারা নেইবার আছে প্রতিবেশী আছে সবাইকে সতর্ক করুন। আপনাদের আপনাদের যে পরিবার পরিজন নিয়ে অবশ্যই আমাদেরকে এই যে ক্রান্তিকাল অবশ্যই আমরা হেফাজতে থাকতে হইব, ধৈর্য ধরতে হইব, এবং বেশি বেশি করে নামাজ পড়তে হবে, তারপরে আস্তাগফিরুল্লাহ অবশ্যই বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ করতে হইব, উপরওয়ালার কাছে চাইতে হইব যে বর্তমানে যেই মহামারী শুরু হয়েছে দুনিয়ার মধ্যে, আমাদের পাপের ফসল এটা থেকে আমরা কিভাবে উত্তীর্ণ হইব সেই সম্পর্কে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা আমরা বেশি বেশি করে চাইব, যাতে খুবই তাড়াতাড়ি আমরা এই মহামারী থেকে আমরা ওভারকাম হইতে পারি। সো ইনশাল্লাহ আমরা খুবই তাড়াতাড়ি এটা ওভারকাম হইব, প্যানিক করার কিছু নাই, আমাদেরকে ধৈর্য ধরে কিছুদিন ওয়েট করতে হবে, ইনশাল্লাহ আমরা এটা থেকে বের হয়ে আসব। প্রথমে ধন্যবাদ দেবো বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার জননেত্রী শেখ হাসিনা, উনি যে ফাইনালি বাংলাদেশ আর্মি এবং নৌবাহিনীকে পাবলিক নিরাপত্তার জন্য মাঠে নামিয়েছে। এটা আসলে গভর্নমেন্টের এই জিনিসটা আরও আগে করা উচিত ছিল, কারণ আমাদের যে পাবলিক কথা শুনতে চায় না। সো ফাইনালি উনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি আর্মি এবং নৌবাহিনী মাঠে নামিয়েছেন, এবং আমাদের এজ এ পাবলিক হিসাবে আমাদের যে বাংলাদেশি যে ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন যারাই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারাও রুল অফ ল মানতে হবে, গভর্নমেন্টে একটা ইনিশিয়েটিভ নিয়েছে এটা পাবলিকের ভালোর জন্য। সো আমাদেরকে অবশ্যই সাধুবাদ জানাইতে হবে গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ এটা আমাদের মঙ্গলের জন্য ওনারা এই সার্ভিস দিতেছে। সো আমাদের অলসো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ওনারা দিন রাত খুবই পরিশ্রম করতেছেন এই যে বর্তমান বিশ্বে মহামারী করোনা ভাইরাস এটা থেকে আমাদের হেলথ সুরক্ষা করার জন্য ওনারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। তারপরে আরেকজন বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, ওনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি বাংলাদেশের যে এয়ারপোর্ট এটি বন্ধ করে দিয়েছেন পাবলিক সেফটির জন্য, এটা আরও অবশ্য আরও আগেই করা উচিত ছিল। তারপরে ওনাকে অসংখ্য ধন্যবাদ, স্পেশালি যে সমস্ত দেশগুলো এফেক্টেড এই সমস্ত দেশের মানুষগুলো একেবারেই মানে আশা বন্ধ করে দিয়েছে, এবং এজ এ মানে ফরেনার যারা আছে
তারাও এই বিষয়টা সাধুবাদ জানাইছে যে এই মুহূর্তে যে পরিস্থিতি ওয়ার্ল্ডের মধ্যে এটা বন্ধ করছেন, সেই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর ইউকের মাঝে বর্তমানে আজকে পর্যন্ত মানে করোনা ভাইরাসে রোগী মারা গেছে 759, এটা আজকে পর্যন্ত, এটা টুমোরো আরো বাড়বে, ডে আফটার টুমোরো আরো বাড়বে। আর আমেরিকার অবস্থা খুবই খারাপ, সো আমাদেরকে অবশ্যই এই বিষয়টা নিয়ে হেলাফেলা করার সুযোগ নাই, সতর্ক হইতে হইব, একে অন্যকে আপনার বুঝাইতে হইব এই বিষয়টা, পরিবার পরিজন নিয়ে আমাদেরকে নিরাপদে থাকতে হইব। আর আমার জন্য সবাই দোয়া করবেন, এস কে বি ব্লকের সাথে থাকবেন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।